নমস্কার বন্ধুরা, ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো ময়দা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। এটা বানানো খুবই সহজ আর খেতে হয় ভীষণ সুস্বাদু। তো বন্ধুরা চলো ভিডিওটি দেখে নেই। আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি। এই সময় কিন্তু বন্ধুরা গ্যাস এখনও অন করিনি। এবারে দিয়ে দিচ্ছি ঘি। প্রথমে হাফ ঘি দিব, ভালোভাবে ময়দার সাথে মেখে নেব। এরপরে বাকি যে ঘিটা ছিল সেই ঘিটাও আমি দিয়ে দিলাম। এবার ভালো করে আবার মেখে নেব। এ সময় কিন্তু এখনও গ্যাস অন করিনি। এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি জাল দিয়ে দিয়েছি, তো হালকা আছে, কিন্তু এটা ভেজে নিতে হবে। এটা একদমই হালকা একটা বেটার হয়ে যাবে। আর এই ময়দাটা ভালোভাবে ভেজে নিলে গন্ধটা কিন্তু দারুণ আসবে। ময়দার যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। আমি 6 থেকে 7 মিনিট এভাবে হালকা আঁচে ভেজে নেব, ঠিক যেন এরকম হয়। একটা বড় বাটিতে আমি নামিয়ে নিয়েছি। এরপরে এই বেটারটা আমি হালকা ঠান্ডা করে নেব। বেশি ঠান্ডা করলে কিন্তু হবে না বন্ধুরা। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি গরুর দুধ 2 চামচ। এভাবে আমি ভালোভাবে মিশিয়ে নেব। ময়দার এই বরফিটায় গুঁড়ো দুধ দিলে কিন্তু এর স্বাদ কিন্তু অসাধারণ হবে। আবারও 2 চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আমি এখানে 50 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি। তো গুঁড়ো দুধটা আমি দিয়ে ভালোভাবে এভাবে মেখে নেব। এটা আমার মেশানো হয়ে গেছে, এক সাইডে সরিয়ে রাখব। আমি যে থালায় বরফিটা নামাবো তো সেই থালাটা আগে রেডি করে নেব। একটু ঘি দিয়ে থালার গায়ে ভালোভাবে লাগিয়ে নেব আর এভাবে একটা কাগজ বসিয়ে দেব। আগে আমি কেটে রেখেছি কাগজটা। তো একটা মিষ্টি শিরা করে নেব। তো কড়াইয়ে দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি জল। ঠিক যতটা চিনি দিয়েছি তার হাফ পরিমাণে দিয়ে দিব জল। তো এইভাবে নাড়াচাড়া করব। চিনিটা কিন্তু ভালোভাবে গলে গেছে, একটা বলপ এসে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি 3টি এলাচ, গুঁড়ো করে নিয়েছি এলাচটা। তো সেই এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। ভালোভাবে এভাবে মিশিয়ে নেব। চিনি শিরাটা যেন এরকম হয় আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম। এরপর এখানে দেব ঘি ভাজা ময়দার বেটার। এখানে মনে রাখতে হবে বন্ধুরা, একদম কম আছে কিন্তু এগুলি বানিয়ে নিতে হবে। অনবরত এভাবে নেড়ে যেতে হবে, একটা ডোর মতো তৈরি হবে। তো বন্ধুরা দেখো, কড়াই থেকে কিন্তু ছেড়ে দিয়েছে, একটা কিন্তু ডোর মতো তৈরি হচ্ছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তো বন্ধুরা দেখো, এবারে আমি সেই থালাটাতে নামিয়ে নিচ্ছি। এটাকে গরম অবস্থায় একদম সমান করে নিতে হবে, না হলে বন্ধুরা জমাট হয়ে যাবে। আমি একটা খুন্তির সাহায্যে সমান করে নিচ্ছি। এরপরে একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব। বেশি ঠান্ডা হলে চলবে না বন্ধুরা, হাফ ঠান্ডা যখন হবে তখনই কেটে নিতে হবে। আমি একটা ছুরির সাহায্যে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এটা বানানো খুবই সহজ বন্ধুরা, বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। তো তোমরাও একদিন বাড়িতে রেসিপিটা ট্রাই করো, আশা করছি খেতে ভালো লাগবে। বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবে না। একটা তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। শুধু ময়দা দিয়ে এত সুন্দর যে বরফি হয় বন্ধুরা, না বানালে কিন্তু বিশেষ করতে পারবে না তোমরা। আর এই বরফিটা কিন্তু 3 মাস সংরক্ষণ করে রাখা যায়। তো বন্ধুরা এবারে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই টেস্টি হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।